Assalamualaikum, welcome back to my channel, Bengali Family USA. কেমন আছেন সবাই? আমি আর আশা সবাই আমাদের ভালো আছি। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে আছি কেন? ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি হচ্ছে প্লাস্টিক ব্যাগের জন্য। প্লাস্টিক ব্যাগ দিয়ে কি হবে? প্লাস্টিক ব্যাগ দিয়ে কি হবে? প্লাস্টিক ব্যাগ দিয়ে আমরা আপেল নিব মাসে। হ্যাঁ, আমরা এখন আপেল বাগানে যাচ্ছি। আমরা আজকে আসলাম হচ্ছে আপেল বাগানে। তো আমরা আপেল বাগানে ভিতরে যাচ্ছি। এখানে সুন্দর একটা পরিবেশ, একপাশে গান হচ্ছে, মানুষ খাবার খাচ্ছে। পাশে ফুলগুলো আরো সুন্দর। আমরা সবাই জানি প্রচলিত কাহিনী হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসে চিন্তা ভাবনা করতে করতে বিজ্ঞানের অমর একটি আবিষ্কার করে ফেলেন। নিউটন সাহেব সেদিন আপেল গাছের নিচে বসেছিলেন বলেই নাকি আবিষ্কার হয়েছিল মাধ্যাকর্ষণ শক্তি। তবে বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কারের আশায় নয়, কেবল গাছ থেকে নিজ হাতে আপেল ছিঁড়ে খাওয়ার আনন্দ পেতেই আমাদের আজকে আসা আপেল বাগানে। এগুলো হচ্ছে পিচ, আর পিচগুলো অনেক ছোট। আমরা মনে হয় এটার সিজন বোধহয় শেষের দিকে ছিল তখন আমরা যখন গিয়েছিলাম, এই ভিডিওটা আরও কিছুদিন আগে। তো আমরা ঘুরে ঘুরে পিচগুলো দেখতেছিলাম, দেখছিলাম যে বড় কোনো পিচ পাওয়া যায় কিনা। যুক্তরাষ্ট্র জুড়ে আপেল পিকিং এবং আপেল তোলার মৌসুম শুরু হয় অগস্টের শেষের দিক থেকে, চলে নভেম্বর পর্যন্ত। এই সময়টায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফার্মে রীতিমতো উৎসব চলে। দর্শনার্থীরা বিভিন্ন ফার্মে আপেল বাগানে গিয়ে নিজ হাতে আপেল সংগ্রহ করার এই উৎসবে যোগ দেন। কেবল গাছ থেকে আপেল ছিঁড়ে খাওয়াই নয়, ইচ্ছে মতো ব্যাগে পড়ে নিয়ে যাওয়া যায় বাড়িতে। গাছ থেকে আপেল পেড়ে খেতে টাকা লাগে না, কিন্তু তবে বাড়ি নিয়ে যেতে ওজন করে গুনতে হয় অনেক টাকা। আপনারা বাগানে বসে পেট ভরে খেতে পারেন। আপেল গাছ অনেকক্ষণ দেখতে দেখতে আমাদের এখন আপেল খাওয়ার সময়, আর আমার ভাই লাফ মেরে গাছের উপরে উঠে গেল। গাছ থেকে নিজের হাতে আপেল পাড়ার আনন্দই আলাদা। চোখের সামনে সারি সারি আপেল গাছ, এখন গাছের নিচে বসে বসে খাবো। আপেল গাছ থেকে নিজের হাতে আপেল করে ফ্রেশ আপেল খাওয়ার মধ্যেই আসলে আলাদা, অনেক বেশি মিষ্টি। আপেল একটি সুস্বাদু ফল। খুব পরিকল্পনা করে আপেল গাছগুলো লাগানো হয়েছে, আকারে মাঝারি এবং উপরের দিক ছাতার মতো ছড়ানো। উচ্চতায় 6 থেকে 15 ফিটের মতো হবে। তবে শুনেছি বন্য আপেল গাছ উচ্চতায় 30 ফুট পর্যন্ত হয়ে থাকে। আপেল গাছের পাতা উপবৃত্তাকার ও সবুজ। এখানে গাছের নিচে অনেক আপেল পড়ে আছে। আসলে আপেলগুলো দেখে বাংলাদেশের কথা আমার খুবই মনে পড়ে, যেখানে আমরা অনেকেই আপেল খেতে পারি না, আমরা কিনতে পারি না, আর ফ্রেশ আপেল গাছের নিচে পড়ে আছে।
আর বাংলাদেশে আমরা ফরমালিন যুক্ত আপেলও আমাদের খেতে হয়। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে আপেল পাওয়া যায় না। সব ফলের মধ্যে আপেলই হচ্ছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফল। কেবল আপেলকে কেন্দ্র করে সারা বিশ্বে বছরে কয়েক হাজার কোটি ডলার বাণিজ্য হয়। ইউরোপ আমেরিকা আপেলের দেশ হিসেবে পরিচিত হলেও জানিয়ে রাখি এই ফলটির আদিনিবাস হচ্ছে এশিয়ায়। আপেল বাগান থেকে আমরা গেলাম পাশেই সবজি বাগানে। এখানে টমেটো, ক্যাপসিকাম, স্কোয়াশ, মরিচ, বেগুন এসব জাতীয় এখানে সবজি আছে। এগুলো হচ্ছে স্কোয়াশ, যেটা আমরা ঝুঁকুনি নামেও চিনি। আমরা এখন পাশে চলে আসলাম আঙ্গুরের এখানে। আঙ্গুর এটা হচ্ছে কালো আঙ্গুর, আর পাশেই ছিল হচ্ছে সবুজ আঙ্গুর। তো আমার কাছে কালো আঙ্গুর থেকে সবুজ আঙ্গুরটাই অনেক ভালো লাগে, কিন্তু আমরা যখন আসি তখন সবুজ আঙ্গুরটা ছিল না, শেষ হয়ে যায়। তো এখানে আমরা কালো আঙ্গুরটাই আমরা খেলাম, দেখলাম। আসলে কাছ থেকে অনেক ভালো লাগে যে কোনো ফ্রুটসে, যে কোনো ভেজিটেবলস যখন আপনি গাছ থেকে দেখবেন তখন ফিলিংসটা আসলে অন্যরকম, অনেক ভালো লাগে। তো আমরা এখানে আঙুরগুলো আঙুর খেলাম, ভালো। টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে, তবে ভালো। আমরা সবাই আঙুর খাচ্ছি, দেখছেন আঙুর ছিঁড়তেছি এবং খাচ্ছি, আর সাথে কিছু নিয়ে নিচ্ছি আমরা। এখন আমরা চলে আসলাম হচ্ছে পামকিন। এখানে অনেক পামকিন আছে, আর এই পামকিনগুলো, এই কুমড়োগুলো মূলত আমার আমার মনে হয় হ্যালোউইনের জন্য বেশিরভাগ এগুলো সেল করে থাকে, এই ধরনের পামকিন। আর সামনে সামনে তো হ্যালোউইন তো অলরেডি শেষ হয়ে গিয়েছে, তো আমরা যখন ছিলাম ওখানে তখনও হ্যালোউইন আসবে আর কি এরকম, আর কিন্তু অলরেডি হ্যালোউইন শেষ। তো আসলে এই পামকিনগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কালারটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর আমার আম্মা এখান থেকে কাঁচা একটা পামকিন নিয়ে নিছে। চোখের সামনে সারি সারি আপেল গাছ, আর তাতে থোকায় থোকায় আপেল ধরে আছে। এক পাশে সবুজ আপেল, অন্য পাশে লাল। এখানে অনেক ডিফারেন্ট কাইন্ড আপেল আছে, আর সব আপেলগুলোর আপেল পাকা কিংবা আপেল সংগ্রহ করার সময় কিন্তু এক না, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট আপেল সংগ্রহ করা হয়। প্রতিদিন একটি আপেল খেলে নাকি রোগ ব্যাধি এত দূরে থাকে যে ডাক্তারের প্রয়োজন হয় না। কথাটা হঠাৎ মনে পড়ে গেল, সবাই মিলে আপেলের রাজ্যে হারিয়ে গেলাম।
আমাদের আপেল আপেল বাগান দেখা ঘুরে করে শেষ, আমরা একটু ক্ষুধার্ত হয়ে গেলাম। তো এখানে হালকা পাতলা কিছু খাবো, যদিও খেতে যাই নাই কারণ এই অবস্থা, এই পরিস্থিতিতে বাইরে খাবার তেমন একটা খাওয়া হয় না। তারপরও একটু হালকা পাতলা, আমার বাচ্চারা মানে বলতেছে হাংরি, আর আমাদের সাথে খাবার ছিল। তো আর এই বাগানে, এই আপেল বাগানে আমার এখানে অনেকবারই আসা হয়েছে, আর এখানে বারবার আসার একটা হচ্ছে যে এই বাগানের আপেলের যে ডোনাটগুলো আছে অসাধারণ, অনেক ভালো লাগে আমার, অনেক টেস্টি। আর ডোনাটগুলো গরম গরম, মানে কী বলবো আর আমি এক্সপ্লেন করতে পারছি না, আমার কাছে অনেক ভালো লাগে গরম গরম এখানে আপেলের ডোনাটগুলো। তো আসলে ডোনাটের জন্য আমি মানে আমার বেশিরভাগ আশা, আপেল তো অবশ্যই অবশ্যই আছে বাট ডোনাটের জন্য। তো যাই হোক, আসলে সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সময় হয়ে আসে বাড়ি ফেরার, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই নীলভূমি ছেড়ে উঠতে ইচ্ছে করে না, তবুও যেতে হয় অনিচ্ছার পর। সকলে বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আমরা এখন বাসায় চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ আমি সবার কাছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।